কবি সকত হাফিজ খান রুশনির 28তম মৃত্যুবার্ষিকীর আজকে আমাদের প্রাক্তন রাশুদ ফোরামের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি আমাদের ফোরামের অন্যতম নেতা সলমান খান আজকে সভার সভাপতিত্ব করছেন। আজকে যা সরম সভা আমরা করতে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে সে সংগঠিত হওয়ার রূপকারদের সাথে যিনি কাজ করেছিলেন সে আমাদের সবুজ হাফিজ খান রুশনি। এটা আরও বড় আকারে করার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে যেহেতু বাইরে দিচ্ছে না, আরম্ভে দিচ্ছে না, তারপর আমরা যাচ্ছি যে একটা ওনার মৃত্যুবার্ষিকীতে একটা সম্মান জানানো আমাদের প্রয়োজন। আজকে সে কারণে আমাদের ছোট্ট করে আজকের এই সরঞ্জাম এবং ওনার স্মৃতির প্রতি সম্মান রেখে সবাই দাঁড়িয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করব। আমি যখন জেলা ছাত্রলীগের সাথে জড়িত তখন রুশনি ভাই তখন সরকারি চাকরিতে কর্মরত, আনুষ্ঠানিকভাবে রুশনি ভাই জাসদের সভা সমিতিতে কিন্তু উনি যেত না। ছাত্রলীগের বিভিন্ন জেলা ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উত্তর দক্ষিণের বিভিন্ন সময় রুশনি ভাই বড় ধরনের একটা রুশনি ভাইয়ের ভূমিকা থাকতো সেখানে। রুশনি ভাইয়ের সাথে মাঝে মধ্যে আন্দরকিলা সোরঙ্গি হোটেলেই কিন্তু মূলত ইয়েটা বেশি হইত, উনি বিকালবেলা সোরঙ্গিতে আসতো এবং ছাত্রলীগে যারা ছিলাম আমাদের সাথে রুশনি ভাই অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করত, আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করত, রাজনৈতিক কথাবার্তাগুলোই মূলত রুশনি ভাই আলোচনা করত। সর্বশেষ রুশনি ভাইয়ের সাথে একটা যোগাযোগ হয়েছিল সেটা ছিল শেজুল খান দাদা সিডাং আসছিল গোলাম কবিরের বাসায় উনি উঠছিলেন, তো আমারও পাঠাইল মাহফুজ ভাই অফিস থেকে চেম্বার থেকেই ওনার নাজিরাটের বাসার মধ্যে রুশনি ভাইকে খবর দেওয়ার জন্য, কিন্তু আমি যাইয়া সেখানে ইয়েকে পাই নাই, রুশনি ভাইকে পাই নাই। এটাই ছিল রুশনি ভাইয়ের সাথে আমার সর্বশেষ যোগাযোগ। আসলে আজকে আমরা যতভাবে বিভক্ত আমরা যারা জাসদের বলে দাবি করি, আমরা আজকে আমাদের এই বীরত্বপূর্ণ ভূমিকা রাখার লোকগুলোকে আমরা নিজেরা কিন্তু মনে রাখার জন্য কোনো আমাদের প্রক্রিয়াও নাই। প্রাক্তন জাসদ ফোরাম যতটুকু সম্ভব সীমিত আয়োজনের মধ্য দিয়েও, এর মধ্যে আবার করোনা মহামারীও আছে, যাই হোক আজকে রুশনি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। ক্লাস সেভেন থেকে আমি যুক্ত হয়ে গেছিলাম ছাত্র রাজনীতিতে, আশ্রক ইংরেজিতে দেশকৃষ্টির আন্দোলনে। আমি একদম একদম পশ্চিম পাকিস্তান থেকে এসে একদম সরাসরি গ্রামে চলে আসছিলাম, গ্রামের উত্তাল তখন চলতে আশ্রক ইংরেজি দেশকৃষ্টির আন্দোলন। সেখানে আমি অজান্তেই কেমনি করে যুক্ত হয়ে যাই, আমার এক বোনের বাসা ছিল ঘাটফাদার ব্যাংক, আমার বড় বোনে স্বাধীনতার পরে আমি ওই বাসায় আমি স্থায়ী হই। তো প্রথমে তো চিরাং কলেজে ভর্তি হলাম আমি, তো একটা লম্বা পাঞ্জে করে রাস্তায় হাঁটে আমি ঘাটপাড়াতে খলিফাপট্টিতে থাকতাম। ভদ্রলোককে আমার একটু দৃষ্টি আকর্ষণ করলো দুইটা লোক, একটা হচ্ছে এই ভদ্রলোক আর একটা হচ্ছে খায়রুল ইসলাম কক্সি বলে একটা নাম, এই দুজনেই এখানে থাকতো। আমি জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা হচ্ছে পরবর্তী পর্যায়ে ঘটনা পরম্পরায় আমরা দাসত্ব সৃষ্টি হলো। দাসত্ব সৃষ্টি হওয়ার পরে আমি তখন ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইনি, কিন্তু ইউনিভার্সিটি একটা ওই ফজলুল জিলানির পরবর্তী পর্যায়ে একটা অভিষেক অনুষ্ঠান হচ্ছিল, আমি কার সাথে নাকি গেলাম, একটা চমৎকার একটা গীতিনাট্য হলো। গীতিনাট্য আমি আসলে এত আমাকে এত আপ্লুত করে ফেলছে যে জানতে চাইলাম, একটা ব্রুশিয়ার বেরিয়েছিল এটা দেখলাম, ওটার রচনায় ওই গীতিনাট্যটা রচনা করেছিল সকত হাফিজ খান রুশনি, যৌবনী বিপ্লবের গান সম্ভবত আমার মনে হচ্ছে। এটা এত চমৎকার একটা বিপ্লবেরকে মানে আহ্বান জানিয়ে বিপ্লবী মানে আকাঙ্ক্ষার প্রতি আমার সাথে ওনার পরিচয় ছিল না। পরবর্তী পর্যায়ে দেখলাম যে আসলে জনসভায় দেখি প্রস্তাব পাঠ করছে এই ভদ্রলোক, প্রস্তাব পাঠ করছে দাসদের উত্তর জেলার প্রচার সম্পাদক। পরে দেখি উনি আমি নিজে গায়ে পড়ে ওনার সাথে পরিচয় হবো, খুব খুশি হলো। এটা চুয়াত্তরের দিকের কথা, 17 মার্চের পরে অ্যাবনর্মাল সিচুয়েশন, উনি আমাকে একটু কেমন যেন একটু সতর্ক করে দিল। তখন আমার সাথে যোগাযোগ রক্ষা করতো পার্টির পক্ষ থেকে কাগজপত্র দিল শ্যামাপ্রসাদ
মেধাবী ছাত্রনেতা চট্টগ্রাম কলেজে। দেশে বাংলা পত্রিকায় আমি মাঝে মধ্যে গেছে ওই সময় দেখতাম রুশনি বেকে, আমি পত্রিকা বের করতাম, ম্যাগাজিন বের করতাম। তখন রুশনি বের প্রতি আমার একটা ওই ওই গান ওই যৌবন বিপ্লবের গানের যে ইয়াটা পড়ে আমার মানে লেখাপাত করছিল। আমি রুশনিবের লেখা একটা দিতেই হবে, আমার যত ম্যাগাজিন করছে আমার কাছে আসে প্রত্যেকটা ম্যাগাজিনে রুশনিবের একটা লেখা আছে। প্রথমে আমি সাহস করতে পারতাম মুজিবুরন খানকে প্রথমে সহযোগিতা নিচ্ছি একবার, অসাধারণ লেখা তখন। আমরা আবার যশোর থেকে যখন বেরিয়ে গেলাম বাসত করতে গেলাম, প্রথম প্রথম ওনার সাথে আমার ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো। আমি ওনার সাথে মিশতে গিয়ে দেখলাম যে ওনার মধ্যে অনেক যোগ্যতাও ছিল, একটা একটা রাজনৈতিক কর্মীর জন্য যে দরদি মনোভাব এটা আমি দেখেছি। সৌকত হাফিজ খান রুশনির মতো লেখাপড়া জানা শিল্প সাহিত্যজ্ঞানা এত নান্দনিক একজন মানুষ আমার মনে হয় খুবই কম, অনেক বড় মাপের নেতা হইতে পারত। আসলে সৌকত হাফিজ খান রুশনি আঙ্কেলকে আমি শৈশবে দেখেছি, বাবা বীর মুক্তিযুদ্ধ কাজী নামালক দানুর সাথে যখন যেতাম বিয়েবেলে, আমি নিজেও বিয়েবেলের সাথে পরবর্তীতে জড়িত হয়েছি। সেই সময় বীর মুক্তিযোদ্ধা সৌকত হাফিজ খান রুশনি আঙ্কেলকে দেখতাম, আরও যতটুক বললেন আমিও কিছুটা জানতাম আগে থেকেই যে তিনি শিল্পমনা মানুষ ছিলেন, শিল্প সাহিত্য নিয়ে তিনি কাজ করতেন এবং নিজেও একজন কবি ছিলেন। এর চাইতে খুব বেশি কিছু বলার নেই, আজকে অনেক কিছু শুনলাম। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় সেই ব্যক্তিটাকে, রুশনি রায়। একাধারে তিনি ছিলেন কবি, সাহিত্যিক, তিনি ছিলেন গীতিকার এবং নাট্যকার। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল 1974-এর কিমার সেটা এখন আমার মনে পড়ে না, কলাবাগানের বাসায় পড়লেন তাহলে ছোট ভাই এবং বড় ভাই আবু ইউসুফ খান দুইজনে মিলে একটা বাসা নিয়েছিলেন। সেখানে দুই ফ্ল্যাটে দুইজন থাকতেন, একজন হলেন আবু ইউসুফ খান বীর বিক্রম, একজন হলেন ডক্টর আনোয়ার। সেখানে আমাকে একদিন কর্নেল তাহের সাহেব বলতেছেন, আলম তুমি এদিকে আসো, আমাকে আলম নামেই রাখতেন তিনি। আমাকে বলতেছেন তোমার চিটাঙ্গে লোক আসছে, আসো এদিকে। ওনাকে দেখে আমি প্রথম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা শুরু করলাম, উনিও শুরু করলেন, আমাদের পরিচয়ের পর্বটা শুরু হলো। কিন্তু স্বল্প সময়ে আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় বা আমার পিতৃ পরিচয় সব কিছু দেওয়ার পরে ওনাকে যখন আমি জিজ্ঞাসা করা শুরু করলাম, ওনার কাছ থেকে যখন জানতে শুরু করলাম, কারণ আমি এমন এক ব্যক্তির সাথে কথা বলছিলাম তখন আমি জানি না যে তিনি কে, কথাবার্তার পরে যখন আস্তে আস্তে জানতে শুরু করলাম তখন আমার কাছে মনে হলো যে আমি যেন চট্টগ্রামের এমন এক ব্যক্তিত্বকে পেয়েছি যিনি আমাদের জন্য একটা নক্ষত্র। ওনার সম্পর্কে আমার যাটুকু শুনলাম এখন আর অতীতে যা শুনেছি সব মিলিয়ে ওনাকে আমি স্যালিউট জানাতে ইচ্ছে করছে। উনি একজন মুক্তিযোদ্ধা, গবেষক, লেখক এবং সাহিত্যিক, নাট্যকার, গীতকার সব কিছুই ছিল। রুশনি ভাই ছিল আমাদের, উনি সিনিয়র ছিলেন, উনি শ্রীরাম কলেজের ছাত্র ছিলেন, আমরা কমার্স কলেজের ছাত্র ছিলাম। কিন্তু যেহেতু আমাদের সবার যাতায়াতের কেন্দ্র ছিল ওমান ফ্রন্টে এই আন্দরকিল্লা, সেখানে স্বাধীনতার আগে থেকে সবাই সেখানে আসতাম। সেখানে আমরা আজিজ গ্রুপ বা ডিস্ট্রিক্ট গ্রুপ যেটা বলে সেখানেই আমরা আমাদের রাজনীতির কেন্দ্র ছিল এবং ওই ডিস্ট্রিক্ট গ্রুপকে কেন্দ্র করে নিউক্লিয়াসপন্থীরা তৎপর ছিল বেশি। আমরাই যারা স্বাধীনতার পক্ষে যারা স্লোগান দিয়েছি বিভিন্ন জায়গায় সবাই আমরা একত্রিত হতাম ওখানে। ওখানে রুশনি ভাইকে যে কয়েকজন সিনিয়র নেতা তাদের পর মধ্যবর্তী মিডল লেভেল নেতাদের মধ্যে রুশনি ভাই, নিজাম ভাই, মনিজমন মন্টু ভাই, মাহুজ ভাইরা যারা ছিল সেখানে রুশনি ভাই ছিলেন এরকম একজন কবি। তার কবিত্ব মনোভাব ছিল, লেখার প্রতিভা ছিল, লেখার যথেষ্ট শক্তি ছিল। উনি কন্টিনিউস সিগারেট খেতেন আর লিখতেন, কথাবার্তা বলতেন, সবসময় চিন্তা করতেন, আসলে জ্ঞানী মানুষ ছিল। রুশনি ভাই স্বাধীনতার পক্ষে ওই লিফলেট, ফসা, পুস্তিকা এগুলি করা থেকে শুরু করে সমাজতন্ত্র সম্পর্কে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধের ট্রেনিং আমরা এক জায়গায় দিই নেন। আমি মুজিব বাহিনীর চতুর্থ বেসে থেকে তান্ডবা থেকে ট্রেনিং গ্রহণ করেছি, পরে উদয়পুরের থেপানিয়া ক্যাম্পে আমরা বাংলাদেশের সাপ্লু মুজিদ ঢুকেছি, একসাথে আমরা অনেকগুলি থানা ঢুকেছি। রুশনি ভাই আমরা জানি যে বাংলাদেশের ভিতরে আছে যুদ্ধ, উনি যুদ্ধে লিপ্ত আছে, রাওজানেই আছে, আমরা এটা জানতাম। কিন্তু আমাদের তখন রাওজানের মুজিব বাহিনীর কমান্ডার ছিল নাজিম ভাই। নাজিম ভাই আমাদের জেলা রাজনীতির সাথে যদি ছিল, উনি শ্রী ইউনিভার্সিটির অনার্সের ছাত্র ছিল। নাজিম ভাই সহ আমরা দু একটা অপারেশন, ছোটোখাটো অপারেশনও আমরা করেছি রাওজানের কাছাকাছি বিভিন্ন জায়গায়। রাজিম ভাই পরবর্তীতে আমাদের বললো আমরা একটা বড় ধরনের অপারেশনে যাবো খাওকালি রোডে, এর জন্য সমন্বয়ের জন্য
আমরা যেহেতু তিনতানার মুক্তিযুদ্ধ রাষ্ট্র সমন্বয়ের জন্য একটা সভা আহ্বান করেছে রাত্রেবেলায় আমাদের ক্যাম্পে। দুর্ঘটনাবশত আমাদের এই রাওজানের এই গ্রুপের একটা ছেলে সেই অসতর্ক অবস্থায় নিয়ন্ত্রণ চেম্বারে ঘুরে আসে ওখানে পথ করার সময় দেখার জন্য, সেই চেম্বারে যে গুলি আছে সে জানা কল করে সেই কালকে অপারেশনে যাবে, খুব খুশি আনন্দিত। ফায়ার ফায়ারটা করা নিয়ম যে যেটা আমাদের ডিরেকশন দিচ্ছে, যদি কোনো সময় ফায়ার থাকুক আর বলি উপর দিকে করতে হবে সে কী করছে এভাবে করছে না বুঝে করতে। আমরা যেরকম বৈঠক করতেছি ঠিক নাজিম ভাই আমার সামনাসামনি ফুটবল দেখেছিল, ঠিক নাজিম ভাই আমার খানদের উপর দিকে সে করে বলি দেয় নাজিম ভাই এরকম নাজিম ভাই মা করে উপর থেকে আল্লাহ মা মা আল্লাহ করে ডাক দিয়ে ওই সেলিম ভাইয়ের কোলো পড়ছে মারা গেছে নাজিম ভাই আর কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তারপর দিন নাজিম ভাইকে নিয়ে চলে গেছে রাজধানীর লোকজন এসে নাজিম ভাইকে নিয়ে দাপন টাপন করছে। দাপন করার পর তৃতীয় দিন দেখি যে হঠাৎ করে সকালবেলায় আগের দিন রাত্রে আমার এলার্জি ছিল, আমি ডেপুটি কমান্ডার হলে আমার এলার্জি নিয়েছি তাও গ্রুপিংয়ের কারণে বাধ্য হয়ে আমি এলার্জি নিয়েছি। আমি সেন্ট্রিতে ছিলাম রাত্রে ঠিক বড় বড় দেখি যে না আমাদের রুশনি ভাই আর ওনার ভাই রুমু তারা আরও দু চারজন ছেলে নিয়ে চলে যাচ্ছে। তখন এই বলছে যে ঘটনাটা কেমন হয়েছে আমাদের জানো, আমি তখন বলতেছি ঘটনাটা অমুক করতে আমি কী করছি এর আগের দিন মাঝখানে যে গ্যাপ পেলাম যে মাছের যাত্রের গুলি হয়েছে ওটা সাক্ষী করে ক্যাম্পের সবাইকে দেখে জানিয়ে দিয়েছে। তখন সবাই বলছে তো মাছ তো এতে আপনি অমুককে কেন দায়ী করতেছেন, তখন তো আমার তো ভুল হয়েছে। তখন রুশনি ভাই আবার সেম মোড চেঞ্জ করবো দিলীপ আমি ভুল বুঝছি আসলে রুশনি ভাই ওখানে ধরে আমার আজার করে ধরে দিলীপ আর তুমি ভুল না বুঝবি। রুশনি ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, রাষ্ট্র রাজনীতিতেও খুব ভালো সম্পর্ক। উনি এমন সম্পর্ক ছিল যে আমার আমি রাওজান কলেজ থেকে এসে ব্যবসা করতেছি অগ্রণী ব্যাংক ওনার মান্তবাই ছিল বাসামিয়া চৌধুরীর ছেলে বড়টা ছিল অগ্রণী ব্যাংকের এজিএম, উনি ছিল জোনাল সিলেকশন কমিটির চেয়ারম্যান। ওই উনি আমাকে ওনার কাছে নিয়ে গেছেন যে দাদা এই দিলীপের চাকরিটা দিতে হবে, তাহলে এই সম্পর্কটা আমাদের খুব গভীর ছিল এবং আমার চাকরিটা হয়ে গেছিলো। রুশনিভাই পরবর্তী সাব রেজিস্ট্রার হয়েছেন, সাব রেজিস্ট্রার হয়ে উনি যা হয়েছে যা ইনকাম করেছেন অত তার থেকে ফাটির জন্য ফাটির লোকদের জন্য উনি যাকে পছন্দ করছেন যথেষ্ট খরচ করছেন মানুষকে সহযোগিতা করছেন। রুশনিভাই আসলে মনের দিক থেকে উদ্ধার মনোভাবে উনি কোনোদিন কারো কটাক্ষ করে কোনো কিছু লিখতেন না, আমি ওইটা দেখি নাই। রুশনিভাই এর আত্মার আমি মাফারাত কামনা করতেছি। জাসদ ফোরাম সম্পর্কে এক লাইনে বলে নেই, আমরা যারা 71, 72, 74, 75 জাসদ করতাম এবং পরে জাসদের কর্মকৌশলের সাথে যারা দ্বিমত পোষণ করেছিলাম এবং আমরা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলাম তারাই আবার এখন প্রাক্তন জাসদ ফোরামের মাধ্যমে একত্রিত হচ্ছে এবং তারই একটি ফসল হলো আমরা সৌগত হাফিজ খান রুশনিকে স্মরণ করছি। সৌগত হাফিজ খান রুশনির সাথে আমার পরিচয় চট্টগ্রাম কলেজে যাওয়ার পর মজার ব্যাপার হলো ও আমার ভাইকেও তুই করে বলতো আমাকেও তুই করে বলতো। ওরা একদিন জিজ্ঞাসা করলাম তুই হার মধ্যে গিয়ে আগে হস না ইয়ার বড় ভাইয়ের বন্ধু না আর বন্ধু আই তো বুঝি না পারে দুই বছরের গ্যাপ বেটা তুই ইনকি হস আই ব্যাকেন এরকম তুই যেগুলো ওই তুই কিন্তু খুব আপনজনকে বলে তোর ভাই অত্তে ভালো লাগে তোর অত্তে ভালো লাগে সম্ভবত রুশনি আমাদের সমবয়সী এবং চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের একজন কাণ্ডারি তখন তো এবং ছাত্রলীগ একই ছিল। ভাগটা আসছে আসলে 68-69 সালের পরে এবং 68 সাল থেকে ছাত্রলীগের বিভক্তিটা যখন স্পষ্ট হয়ে যায় নিউক্লিয়াস পন্থী বা স্বাধীনতা পন্থী এবং ছয় দফা পন্থী বা সাহিত্য শরণ পন্থী রুশনি আমাদের সাথে ছিল। রুশনি নিউক্লিয়াসের সদস্য ছিল কিনা এটা আমি জানতাম না, পরে জেনেছি কারণ তখন নিয়ম ছিল না। আমি নিউক্লিয়াসের সদস্য হয়েছি এটা আমি জানবো, নিয়ম ছিল আমারটা আমাকে জানতে হবে আমি কে কেউ বলতে পারবো, পরে জেনেছি সে খুব সক্রিয় সদস্য ছিল। রুশনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সে রাওজান বিএলএফ এর ডিপটি কমান্ডার ছিল, তার কমান্ডার ছিল নাজিমুদ্দিন খান। পরে নাজিমুদ্দিন খান মারা যাওয়ার পরে সে কমান্ডার দায়িত্ব নেয় এবং মুক্তিযুদ্ধ তার যথেষ্ট অবদান আছে। এরপরে তো এসে জাসদ করব রুশনি আমৃত্যু পর্যন্ত সেই জাসদের সমর্থক ছিলেন, পরে তো সরকারি চাকরি করে এই যে যেমন আশাদ বঙ্গজীবী সরাসরি জাসদের মাঠে আসার সুযোগ তার ছিল না। বুদ্ধিজীবীদের মাত্র দুইজন
স্বাধীনতার পক্ষে তাদের কলম চালনা করেছিলেন। একজন সৌকত হাফিজ খান রুশনি, আরেকজন হল আহমদ সোফা। যে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের এতে অবদান অন্য যে কোনো বুদ্ধিজীবীর চাইতে অনেক বেশি, এবং চট্টগ্রামের স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করতে রুশনির ভূমিকা, আবার সাবরের ভূমিকা, হাশেম ভাইয়ের ভূমিকা অনস্বীকার্য। সবশেষে আমি রুশনির বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে এতক্ষণ রুশনি ভাই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আমি যেহেতু বাংলা ছাত্রলীগ চট্টগ্রাম নগর শাখার সাথে জড়িত ছিলাম, আমি সরকারি বাণিজ্যকালে ছাত্র সংসদের যখন 74-75 গিয়েছিলাম ওখানে ছাত্রলীগ করতাম, এবং পরবর্তীকালে যখন জাসদ ব্যান্ড হয়ে গিয়েছিল, বাকশাল গঠন হয়েছিল, সেই সময়কার সে যে আমাদের যে গোপনীয় কাজ বিভিন্ন কাজে আমি চট্টগ্রাম শহরের একটা সেক্টরের একটা অংশের আমি সভাপতি ছিলাম। নুরুলশাহ চৌধুরী কিছুক্ষণ আগে যে ছেলেটার নাম বললো, এখন ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি শ্যামা প্রসাদ চৌধুরী, যে আমার সাধারণ সম্পাদক ছিল, সে পরবর্তীকালে সেনাবাহিনী গিয়ে তাকে অনেক টর্চার করে, তার পরিবারকে অসম্ভব মানসিক টর্চার, শারীরিক টর্চার করেছে। তার এই সহযোগিতায় সেখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছিল আমাদের রুশনি ভাই। রুশনি ভাইয়ের সাথে আমাদের জানাশোনা ছিল সৌকত হাফিজ খান রুশনি, তাই সেই নিজস্ব আলোকে নিজস্ব বলয়ে সে ছিল প্রতিষ্ঠিত। সে সবসময় চিন্তা করত সমাজতান্ত্রিক বাংলাদেশের, সে চিন্তা করত খেটে খাওয়া মানুষের, সে চিন্তা করত মুক্তিযুদ্ধের ওই সন্তান পড়তে পারবে কিনা। আসুন আমরা রুশনি ভাইয়ের পথ ধরে প্রাক্তন জাসদ ফোরামকে সংগঠিত করে রুশনি ভাইয়ের যে চিন্তা চেতনাটা, নতুন সমাজ ব্যবস্থা, সেই চিন্তা চেতনার আলোকে আমরা উদ্ভাসিত হব, আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমাদের সাথে আন্তরিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমার সভা সমাপ্তি ঘোষণা করছি।